কক্সবাজারের উপকূলীয় বদরখালি ইউনিয়ন নির্বাচনত অংশ লওয়া তরুণ সমাজসেবক আনামু হেফাজ শিকদারের সদ্য কারা মুক্তি উপলক্ষে এক গণসংবর্ধনার আয়োজন করছে এলাকাবাসী। বুধবার মেয়ের 11 তারিখ বিকালে বদরখালি বাজারত তারে এই গণসংবর্ধনা দিয়াই। এ সময় বদরখালি বিভিন্ন স্তরের মানুষ ফুল দিয়ে উনারে বরণ করিল। জানা গেছে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী নানা ঘটনায় ষড়যন্ত্র হয়রানিমূলক মিথ্যা মামলায় দিয়ে হয়ে চেয়ারম্যান পদ নির্বাচন করা হেফাজ শিকদারের নামে কারামুক্ত হইবার পরে তিনি হয় মিথ্যা মামলা চলা বলে জেল দিলাম যে মানুষ নিহত হইয়ে তার বিদেহী আর তার মাসফারাত কামনা করম আরার উচিত এবং তার পরিবারের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো আরার উচিত। এটা স্বাভাবিক একদম বিষয়, কারণ আমরা যদি আমার বাপদাদাকে শুরু করি হত্যা চুরি ডাঙাতি ছিনতাই এই গড়ি দেখান তাহলে মানুষের বিশ্বাস করতে হবে আর মারা তারা গড়ি নিলে হনবাজে রেকর্ড আছে না আমার। সংবর্ধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখি বদরখালী বাজারের ব্যবসায়ী মুসা খলিমুল্লাহ, মোহাম্মদ ফুটন সহ আরো বোধকে। বিদ্যুৎ সি প্লাস টিভি চট্টগ্রাম।